ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে হেলিকপ্টার সেলিব্রেশন করলেন নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশে দল। একাদশ থেকে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়, তার পরিবর্তে খেলছেন শাহাদত হোসেন দীপু। এই ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন নাঈম শেখ। প্রথম ওয়ানডের মতো এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, এদিন আউট হয়েছেন 6 রানে। সৌম্য ফেরার পর বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাঈম শেখ এবং সাইফ হাসান, তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 1 উইকেটে 53 রান তোলে সফরকারীরা। পাওয়ার প্লেতে উইকেট হারায় বাংলাদেশ, ব্রায়ান চার্লসের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন 19 রান করা সাইফ। তবে এরপর অধিনায়ক মিঠুনের সাথে দারুণ জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন ওপেনার নাঈম শেখ। দুর্দান্ত এক সেঞ্চুরি করে হেলিকপ্টার সেলিব্রেশন করলেন নাঈম শেখ।